পেশেন্ট পজিশনিং করতে হবে। হ্যাঁ, পজিশনিংয়ের জন্য আমরা স্যান্ড ব্যাগ হিসেবে স্যালাইনের একটা ব্যাগ দিলাম, হার্ড ব্যাগ। এখন নেক এক্সটেনশন হয়ে গেল, এখন আমরা ড্রাপিং করছি। মাথার লাইট দাও, বুঝলা, মাথার লাইট দাও। টনসিল হোল্ডিং ফোর্সে দেওয়া হয়নি তো, টনসিল হোল্ডিং ফোর্সে দাও। হেডলাইট তো এখানেই আছে, ও চলে গেলে কোথায়? হুজুর জানতো লাইটটা, ঘরের ছিল পরের বাড়ি খুঁজতে গেলে। টনসিল হোল্ডিং ফোর্সে দাও, তোমারে বললাম, তুমি আবার আরেকজনকে বললো। এইভাবে অর্ডার শিফট করলে হবে? কনসালটিং ফোর্সেপ কই? কনসালটিং ফোর্সেপ দাও, চলে দিছে কি আসছে, হাত বাই দিছে, তোমরা কী করো? তোমরাও দিবে সবসময় ওনাকে দিয়ে দিতে পারো কেন? ধরো বাই পেলার দাও, সাকার দাও। আমার বললাম লোকাল কেসটা আসছে নাকি আমার দেখে আসো তো। বলেন দেরি করছেন, এই জন্য স্যার আর একটা অপারেশন শুরু করছে, পরে হবে। তো টনসিল হোল্ডিং ফোর্সেপ দাও, আর টনসিল হোল্ডিং ফোর্সেপ ওরা কেউই চেনে না, এতদিন ধরে উঠেছে কাজ করে টনসিল হোল্ডিং ফোর্সেপ চেনে না। 5 মিনিট হয়ে গেল, এই টুল দাও, সব কিছু চাই আসা যায় না, কোনটার পর কোনটা দিতে হবে খেয়াল করতে হবে। টেবিলটা একটু নিচে করো, টেবিল নিচে করো। এই যে দুটোটাই লাস্ট ফোর্সেপ নিয়ে আসলে, দেখলা বলছে টনসিল হোল্ডিং ফোর্সেপ আনলো, বড় লাস্ট আনলো, তিনও না তো আমি জানি তো, এই জন্য আর একজনের উপরে ট্রান্সফার করতেছে অর্ডার। নিচে করো, ঠিক আছে, মিললে তোমার তো সেনার কথা, আচ্ছা না ভিজালে তাই বলে টনসিল হোল্ডিং ফোর্সেপ পেলে লাস্ট আনবা, বলো। ভিজায় না এটা বুঝলাম ভালো করে, তাই বলে এইটা চাইলে ওইটা দিবে, বলো। তোমাদের যন্ত্রের উপরে আমি ক্লাস নেবো, ইএনটি যন্ত্র কোনটার কী নাম। রাজি আছো? হ্যাঁ, লোকাল কেস আছে, লোকাল রুগীটা 2 নম্বরে তুলে ভালো, ওর মিল্লার ট্রলি দিছে অবশ্য আগেই, ওইটাই আমার আগে আসার করার কথা, কিন্তু ওই রুগীটা আবার লেট করছে। ঠিক আছে, মানুষের আসতে যেতে একটু লেট হয়। দীর্ঘদিন যাবৎ
এই ছেলের টনসিলের সমস্যা। এটা আবার যে আমাদের রেনাটা কোম্পানির কবির আছে, কবিরের লোক, এটা আমাকে বারবার খালি বলে স্যার টনসিল করে দেওয়া লাগবে, টনসিল করে দেওয়া লাগবে। আমি বললাম রুগী আগে দেখা তারপরে সিদ্ধান্ত, রুগী না দেখে সিদ্ধান্ত দেবো না। পরে নিয়ে আসতে একদিন দেখছি, পরে রিপোর্ট করতে দিলাম, হাইলি ইন্টারেস্টেড অপারেশনের জন্য, কারণ অনেক কষ্টে ভুগছে। ছোট হলেও ইনফেকশন লং অ্যাক্টিং লাগছে ওর, তার মানে রিভার্স নাও লাগতে পারে বা লং অ্যাক্টিংও নাও লাগতে পারে। সাদু ভাই কই সাততলায় গেল বললো? আরে না দেখছি আমি, নামাজ শেষ হয়ে উনি সাততলায় গেছে, সাততলায়। ভালো খেয়াল করছে তো মানুষের আপ্যায়নের ব্যাপারে, সে সজাগ মাশাল্লাহ। ভিতরে দেখেন হুজুর, কই দেখাইতে হুজুর, দেখাইতে হবে কোন জায়গায় দেখাইতেছে, খালি ঠোঁট ঠোঁট মুখ দেখাচ্ছে। বাইপোলার হলে ইউনিপোলার লাগবে, উঠায় দাও বুঝছো, উঠায় দাও। সিরিজ সিসি সিরিজ দিয়ে একটা, হ্যাঁ আর বেবি রেডি দিয়ে একটা, 15 নম্বর ব্লেড দিয়ে উঠায় দাও, উঠায় দাও, আমার অপারেশন শেষ হয়ে যাবে। নাও
ফ্রেন্ড আছে, প্রায় প্রায় আমার বলে দোস্ত তোমার দেখতে খুব ইচ্ছা করছে, ভিডিও কল দিয়ে না দেখা পর্যন্ত ওর মন শান্তি হয় না, এত মহব্বত করে। মানুষের মহব্বত কেন করে বলেন তো? এই মাসুম, মানুষ কেন ভালোবাসে বলো তো একজন মানুষকে, মানে মন থেকে। ভালোবাসা তৈরি হয় আসমানে, ভালোবাসা আসমানে তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন জিব্রাইলকে, হে জিব্রাইল, আমি জমিনের অমুকের ছেলে অমুককে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। তখন জিব্রাইল এসে সমস্ত ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে যে জমিনের অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক, তাকে আল্লাহ তাআলা ভালোবাসে, জিব্রাইল ভালোবাসে, আসমানবাসী ফেরেশতা তোমরা সবাই তাকে ভালোবাসো। তখন আরেকজন আসমানের থেকে আরেকজন ফেরেশতা জমিনে আসে, জমিনে আসার পরে বলে যে আল্লাহ তাআলা অমুকের ছেলে অমুককে ভালোবাসে, জিব্রাইল ভালোবাসে, আসমানের সমস্ত ফেরেশতারা ওই ছেলেকে ভালোবাসে, অমুকের ছেলে অমুক, তোমরা জমিনবাসী তোমরা সবাই তাকে ভালোবাসো। এই যে সবাই তখন ভালোবাসা শুরু করে, তাহলে ভালোবাসার প্রথম সৃষ্টি হয় কোথায়? আসমানে, তারপরে এটা জমিনে আসে। ওটা আছে, এটাই তো আসল, খাস। আর বাকিগুলো কি আম নাই? আল্লাহর ভালোবাসা পাইলে দুনিয়ার সকলের ভালোবাসা পাওয়া যাবে, এটা তো আসল। দুনিয়াবি স্বার্থের কারণে বন্ধুত্ব হলে ওই বন্ধুত্ব টেকে না। আমাদের আমাদের অনেক বন্ধুদের মধ্যে অনেক অমিল হয়েছে দুনিয়াবি স্বার্থের কারণে। আর আখেরাতে যদি উদ্দেশ্য থাকে যে আখেরাতে যেন আমরা সবাই নাজাত পাই, আল্লাহর হুকুম মানতে পারি কীভাবে, নবীর কথা চলতে পারি কীভাবে, আখেরাতের যদি উদ্দেশ্য হয়, আল্লাহর রাজি খুশি যদি উদ্দেশ্য হয়, তাহলে কি ভালোবাসা টেকে বেশি। এটা তো সাধারণত আলেম ওলামাদের দিকে তাকাই দিয়ে বুঝা যায় একজন আলেমকে মানুষ কতটা মহব্বত করে। একজন একটা মানুষের হয়তো জীবনে দেখা হয়নি, একটা তো ওইটা খাওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু তার জন্য মানুষ তার জীবন দিয়ে আল্লাহ কালকের অপারেশনের ওষুধপত্রগুলো রিপ্লেস করি নাই, কিন্তু আমি বুঝছি চলে গেছিলাম আস্তে করে দিই। হ্যান্ড ব্যাগ নামাতো, এখান দিয়ে ধরো, আমি অপারেশন শেষ, এখন একটু অবজারভেশন রাখবো, ততক্ষণ দেখি ব্লিডিংয়ের কী অবস্থা। এই যে আমরা অপারেশন করলাম, সুস্থ তো আল্লাহর হাতে, আল্লাহ যদি ঘাস না শুকায় দেয়, আমরা যে অপারেশন করে ফেলেছিলাম কোনো উপায় না, কোনো সাধারণত কাইটে ফিরে চলে আসে লাগাই দিয়ে জোড়া দিয়ে সেলাই দিয়ে, কিন্তু সুস্থ তো আল্লাহ তালা করে। ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হই আল্লাহ তালায় শেফা দান করেন। কিছু কিছু মানুষ আছে সামান্য জ্বর সর্দি হলেই একটা ছাগল সদ্য করে, কত পয়সা নেয় কিন্তু, বা একটা জ্বর হয়েছে বাচ্চা একটা অসুস্থ হয়েছে, কোনো কথা নেই ডাইরেক্ট সদ্য। হ্যাঁ, সদ্য দেওয়ার সাথে সাথে সে রেজাল্ট পাইছে তো, আর হাদিসেও তো আসছে যে বিপদকে ডিঙ্গাইতে পারে না, বিপদ সদ্যকে ডিঙ্গাইতে পারে না,
আর গরিবের গরিব ধনীর ডাক্তার হলো গরিব, কেমনে গরিব সদ্গা নেই দেখে ধনী সুস্থ হয়। চিকিৎসা শুরু করার আগে নিয়ম হলো সদ্গা করা, তারপরে চিকিৎসা। আগে নামাজ পড়া, সদ্গা করা। মনে করেন রাতের বেলা অসুস্থ হলো, সদ্গা কেমনে করবে, ফকির পাবে কোথায় এত রাতে? সাথে সাথেই পকেটের টাকা এই পকেটে রেখে দেবে, অথবা মানি ব্যাগের এক কোনা দিয়ে ওই টাকাটা বাজেট করে রেখে দিবে। হ্যাঁ, ওইটা সদ্গা হয়ে গেছে তার। ওই সাথে সাথেই আলাদা টাকা সেপারেশন করার সাথে সাথেই সদ্গা হয়ে গেছে তার। এখন শুধু খালি জায়গা মতো পৌঁছানো বাকি। তো প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।